আসসালামু আলাইকুম সৌদার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, সৌদি আরবের সৌদি গেজেটের পত্রিকার একটা সংবাদ নিয়ে আজকে আলোচনা করব এবং এই বিষয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করার জন্য আপনাদের রিকোয়েস্ট করতেছি। সেটা হলো, গতকাল সৌদি আরবের 4 জন প্রবাসীকে আটক করেছে সৌদি পুলিশ। তাদের অপরাধ ছিল, তারা বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে তাদের দেশে পাঠানোর একটা পাঁয়তারা করতেছিল। সেটা ছিল মানি লন্ডারিং আইনে অপরাধ। তাদের উদ্দেশ্য ছিল, তারা বিভিন্ন ধরনের যে অবৈধ প্রবাসী আছে, অবৈধভাবে অনুপ্রবেশকারী যে প্রবাসী আছে, যাদেরকে আমরা ইলিগাল বলি, যাদের কাছে কাগজপত্র নেই, যাদের ইকামার মেয়াদ নেই, অবৈধ প্রবাসী এক কথায়, সেসব অবৈধ প্রবাসীদের কাছ থেকে তারা টাকাগুলো নিয়ে তারা দেশে পাঠানোর চিন্তা ভাবনা করতেছিল। এই কাজগুলো আমরা যারা বাংলাদেশি নাগরিক আছি তারা কিন্তু করে থাকি, কিন্তু গতকাল আলহামদুলিল্লাহ বাংলাদেশি কোনো প্রবাসী আটক হয়নি। আটক হয়েছে 2 জন মাসরি, 1 জন সুদানি এবং 1 জন সিরিয়াল। তাদের কাছ থেকে 3,50,000 রিয়াল জব্দ করেছে সৌদি পুলিশ। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো, বা এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, আপনাদের সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করতেছি। কেননা অনেক বাংলাদেশি প্রবাসী আছে, ইলিগাল যেসব প্রবাসী আছে বা অবৈধ প্রবাসীদের কাছ থেকে আমরা টাকাগুলো নিয়ে হয়তো 10 রিয়াল 20 রিয়াল ফায়দা করার জন্য তাদের কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে আমরা ব্যাংকে গিয়ে নিজের নামে বা নিজের আকামার উপর টাকাগুলো ছেড়ে দিই। এই ভুলটা কখনোই করবেন না। আপনার যে ইনকাম সোর্স, সেই ইনকাম সোর্স দেখেই আপনি টাকা পাঠানোর চিন্তা করবেন। অতিরিক্ত টাকা পাঠালে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, আর এই সমস্যাটা হয়তোবা আজ না হোক, কাল না হোক, হয়তো আগামীতে হতে পারে। আর এই সমস্যায় পড়লে কিন্তু আপনি সৌদি আরবের যে মানি লন্ডারিং আইন, সেই আইনে ফেঁসে যাবেন। আর এটা কিন্তু জঘন্যতম একটা অপরাধ, এই অপরাধ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে আমাদের। আর ইতিপূর্বে আমি কয়েকবার আমার যে ভিডিও, সেই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছি কিন্তু, যে ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই আপনার ইনকাম সোর্সটার উপরে বেশি নজর দিবেন। আপনার ইনকাম হচ্ছে মাসে 1,000, 2,000 বা 3,000 রিয়াল, কিন্তু আপনি প্রতি মাসে 10,000, 15,000, 20,000 রিয়াল করে পাঠান, সেই টাকাটা হয়তো আমি জানি বা আপনি জানেন যে আপনার বন্ধু বা আপনার কোনো সাদিক বা আপনার রুমমেটের টাকা পাঠাচ্ছেন, কিন্তু সৌদি আরব সরকার বা সৌদি আরবের যে গোয়েন্দা বিভাগ তারা কিন্তু জানে না। তারা জানে আপনার ইনকামের উপর পাঠাচ্ছেন, এর টাকার মূল হোতা হচ্ছে আপনি, এই টাকাটা হচ্ছে আপনার, সো আপনাকে ধরবে। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল আপনাদের সাবধানতা অবলম্বন করানোর জন্য। আজকে এখানে শেষ করতেছি, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট দেবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।